अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मेटा के तो कुथाई बाड़ीर काज शेखाबे ता नय छेले बानिए रेखेछे এদের একেবারে বুদ্ধি ভ্রম হয়ে গেছে। খুললে সর্বনাশ হয়ে যাবে। একেবারে সঠিক সময় এসেছি, কারণ আমার শক্তি দিয়ে এই সব কিছু সমাধান করব। থ্যাংক ইউ মা। পিসিমা কোথায় গেল? উনি প্রিয়কে খাবার খাওয়াতে গেছেন, বৌদি গেছে ওনাকে ডাকতে। ঠিক আছে, ওনাকে আসতে দাও, আমি আজই তোমার আর নিহারের ব্যাপারটা নিয়ে কথা বলবো। কিন্তু পিসিমা, আপনি এটা কি করে করতে পারলেন? ঋতু ওনার সঙ্গে এইভাবে কথা কেন বলছে? মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। তোদের এই বাড়িতে কাজের লোকের না কোনো আক্কেল আছে না কোনো বৌমার। এত বড় অশিক্ষিত আর নির্লজ্জ বউ না বড়দের সাথে কথা বলতে জানে না কোনো সম্মান। ঠাকুমা কি হয়েছে সেটা তো বলুন। প্রতীক দেখো না পিসিমা এগুলো কি করেছেন। পিউর কিছু খেলনা ফেলে দিয়েছেন, কিছু ভেঙে দিয়েছেন আর কিছু খারাপ করে দিয়েছেন। আর পিউ এখন ব্রেকফাস্ট করছে না, তার উপর দরজা বন্ধ করে ঘরে বসে কাঁদছে। ঠাকুমা আপনি এরকম কেন করলেন? এই বলটা তো প্রিয়র ফেভারিট ছিল। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে, বৌমা তো আছেই, তার উপরে তুই প্রশ্ন করছিস? এত বড় হয়ে গেছিস তুই, এই শিক্ষা দিয়েছিস নরেশ? পিসিমা আমার ছেলেরা এরকম নয়, বরং এই সবকিছু যে ঘটেছে তার কারণটা কেউ বুঝতে পারছে না। সেই জন্য তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এরকম করলে। তোমাকে অনাদর বা অপমান করার কোনো ইচ্ছে এদের নেই পিসিমা। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে, কিন্তু এই বাড়িতে সবাই কি অন্ধ হয়ে গেছে? কেউ কোনো খেয়াল করছে না যে নাতনি একটা মেয়ে হয় মেয়ে। আর ছেলেদের খেলনা নিয়ে খেলাটা কোনো শোভনীয় নয়। পিসিমা ক্ষমা করবেন, কিন্তু আমি আর প্রতীক ছেলে আর মেয়েদের মধ্যে কখনো পার্থক্য করিনি। আর খেলনার আবার ছেলে মেয়ের কি আছে? পিউ আমার সঙ্গে নিজের পুতুল নিয়ে খেলে আর প্রতীকের সঙ্গে বল নিয়ে খেলে, এর মধ্যে ভুলটা কি? ভুল আছে, আর এই সব কিছু ভুল। তোরা মানিস আর না মানিস তাই দিয়ে দুনিয়া চলে না। দুনিয়ার কিছু নিয়ম আছে, এটাই জগতের নিয়ম, যে ছেলে আর মেয়ে এক নয় আর তারা কিছুতেই এক হতে পারে না। দুনিয়া এইভাবে চলছে আর আমি এটাই মেনে চলি। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে, খেলনা ঠিক ছিল আর তোরা ওকে ছেলেদের জামা কাপড় পরাচ্ছিস। আরে কাঁচা মাটির মতো বাচ্চারা হয়, ওদের যেভাবে তৈরি করবি ওরা সেভাবেই তৈরি হবে। ওকে যদি ছেলের জামা কাপড় পরাস তাহলে বড় হয়ে ছেলেই হবে।
আগে মেয়েকে ছেলেদের জামা কাপড় পরিয়ে ছেলেদের উস্কে দেওয়া হয়, আর যখন ছেলেরা ওর পেছনে লাগবে ছেলেদের দোষ হবে। পিসিমা, আমি থাকতে এই বাড়িতে কোনো অনাচার হবে না। আমি এক্ষুনি নাতনির সব জামা কাপড় পুড়িয়ে ফেলবো। পিসিমা, তুমি কিছু করো। ঠাকুমা, কেউ কিচ্ছু বলবি না। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। তোদের এত বড় সাহস যে আমার কথা শুনিস না? আপনার বিরুদ্ধে বলার জন্য ক্ষমা চাইছে পিসিঠাম্মা, কিন্তু আপনার ভাবনা ভুল পিসিঠাম্মা। একজন ছেলে এবং একজন মেয়ে সমান হয় পিসিঠাম্মা, তাদের মধ্যে কোনো তফাত নেই। আপনি একজন মেয়েকে ছেলেদের খেলনা খেলার থেকে আটকাতে পারেন না পিসিঠাম্মা, অথবা তাদের ছেলেদের মতো জামা কাপড় পরতেও আটকাতে পারেন না। এই খবরের কাগজটা এই কথার প্রমাণ। যে কোনো পাতা পাল্টে দেখে নিন আপনি, খেলা, ব্যবসা, ফিল্ম ইন্ডাস্ট্রি, যে কোনো পাতা, প্রত্যেকটা পাতায় একটা ছেলে এবং একটা মেয়ের সমানাধিকারের গল্পই লেখা থাকে পিসিঠাম্মা। আজ যদি একটা ছেলে দেশকে এগিয়ে নিয়ে যায়, তাহলে একটা মেয়ে সমাজের নাম গর্বে উজ্জ্বল করছে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এমন ভাবে বকবক করে যেন এই বাড়ির কাজের লোক নয় মহারানী। কি হচ্ছে নরেশ তোর বাড়িতে? সবাইকে লাগাম ছাড়া করে রেখেছিস তুই। কাজের লোক তো দূর, সামান্য বাচ্চা নাতনিকেও মাথায় চড়িয়ে রেখেছিস। আরে তুই তো বুদ্ধিমান, তুই তো বুঝিস যে মেয়েরা পরের ঘরে যাবে, বাবার বোঝা হয়ে থাকে। পিসিঠাম্মা, আপনি একজন নারী হয়ে এসব কথা কি করে বলতে পারেন? নবরাত্রিতে আমরা যেসব মেয়েদের দেবী দুর্গার রূপে পুজো করি, তাকে আপনি পরের ধন আর বোঝা বলছেন? এটা শুধু চার দিনের জন্য ভোলানোর কথা। সত্যি কথা হলো যে মেয়েরা বাবাকে কষ্ট দেওয়ার জন্য জন্মায়, বংশের কেউ হয় না। না পিসিঠাম্মা, কন্যা সন্তান কষ্ট দেয় না, বরং এই সমাজ কষ্ট দেয়। আজ যদি সমাজে মেয়ে না থাকে না, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পিসিঠাম্মা। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। তুই যদি এক্ষুনি বকবক করা বন্ধ না করিস, তাহলে সবার প্রথমে আমার হাতে শেষ হয়ে যাবি। সরি পিসিঠাম্মা, কিন্তু আজকে আমি সত্যি কথা না বলে থাকতে পারবো না। সত্যি এটাই যে ছেলে ভাগ্য করে জন্মায় আর মেয়েরা সৌভাগ্য করে। তাই পিসিঠাম্মা প্লিজ, এই ধরনের কথা বলে বৌদিকে আর কষ্ট দেবেন না প্লিজ। বলছি না, চুপ চুপ চুপ। খুব বেশি কথা বলতে শিখেছিস তুই, বেশি বুঝেছিস। কাজের নামে তো কিচ্ছু না, আর পেট ভর্তি করে খাবার খাওয়ার বেলা আছে। সব সময় ওর মুখ থেকে ফালতু কথা বের হয়। এই মুহূর্ত থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। তুই ভেতরে যাবি না আমি তোর এই সব ফালতু কথার উচিত শিক্ষা দেব। পিসিমণি, আরে তুই আজ থেকে নাতনিকে মেয়েদের কাজকর্ম শেখানো শুরু কর। ছেলে মেয়ে কখনোই এক হতে পারে না, এই কথাটা তুই যত তাড়াতাড়ি বুঝবি ততটাই ভালো হবে সকলের জন্যে। বুঝতে পেরেছিস? ঠিক বলেছ পিসিমণি, তুমি ছেলে আর মেয়ে কোনোদিন এক হতেই পারে না।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।